আপনার যেগুলি বেস্ট কোয়ালিটি অ্যাপিটাইজার আছে, যেরকম মূলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অ্যাপিটাইজার, যেরকম আনারস পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাপিটাইজার, এত হজম শক্তি আছে আনারসের ভিতরে, মূলার ভিতরে, এবং তিল সারা পৃথিবীর যতম রুটির উপরে তিল ব্যবহার করা হয়। অনেক দেশে তিল পাওয়াই যায় না, কিন্তু বাংলাদেশে অজস্র তিল হয়, কিন্তু এত তিল হয় 80-90 টাকা তিলের কেজি, আমরা তিল খাই না, কারণ আমরা জানি না যে তিল তিসির ভিতরে এত গুণ আছে, এত শক্তি আছে, এত নারীকে শক্তিশালী করতে পারে, রক্তকে শক্তিশালী করতে পারে, স্টমাককে শক্তিশালী করতে পারে, IBS দূর করতে পারে, হজম শক্তি বাড়াতে পারে। আমরা জানি না বলি, কিন্তু মানি না, মানি না বলি, এটার অহরহ খাই না, এটা সব সময় খেতে হবে, খেয়েই যেতে হবে। ভাত যেরকম খাচ্ছি অনেকগুলি ক্যালোরি শরীরের মধ্যে কিনে নিচ্ছি, ওইরকম সবুজ যত শাকসবজি আছে সেগুলো আপনাকে বেশি বেশি করে অবশ্যই খেতে হবে। স্যুপ আপনাকে প্রতিদিন খেতে হবে। যারা বাংলাদেশের বাইরে ইউরোপে যারা বসবাস করে, তারা কিন্তু স্যুপ এবং জুস এবং সালাদ, এই তিনটা তাদের প্রিয় খাবার। তারা খাদ্যাভ্যাসে আমাদের চেয়ে জ্ঞানে বুদ্ধিতে অনেক আগে আছে। তারা বিভিন্ন রকম ভেজিটেবল খায়, বিভিন্ন রকম স্যুপ খায়, বিভিন্ন রকম জুস খায়। এখানে একটি কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনি শুধু একই রঙের খাবার খেলে চলবে না, আপনাকে প্রতিদিন কম বেশি 200 গ্রামের ভিতরেই 24 ঘন্টায় 200 গ্রাম যদি সালাদকে আপনি টার্গেট করেন বা তরকারিকে টার্গেট করেন, তাইলে আপনাকে এই 24 ঘন্টার ভিতরে 7 কালার মানে রং ধেনু কালারের তরি তরকারি শাকসবজি ফলমূল মশলা খেতে হবে।